हेलो एवरीवन, आज के चटजल्दी चिकेन बिरियानी रेसिपिटा आपनादेर संगे शेयर करछि। भालो लागले अवश्यई करे लाइक आर सबस्क्राइब करबेन। एखाने आलू पेंयाज आदा रसुन केटे निएछि आर चालटा चिकेन पिसगुलो धुये निएछिलाम। आर एइटा होच्छे आदा रसुन दई काँचा लंकार पेस्ट। एखाने निएछि दूध घी केवड़ा जल मीठा आतर बिरियानी मसला गरम मसलार मिश्रण। आर एखाने झरझरा भात्ता बानाच्छि। চিকেনটা ভালো করে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আর দই আদা রসুন কাঁচা লঙ্কার পেস্তা দিয়ে ম্যারিনেট করছি। এবার ভালো করে কড়াইতে তেল গরম করে পেঁয়াজগুলো ফ্রাই করে নেব। পেঁয়াজটা মিডিয়াম ফ্লেমে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি নেড়ে চেড়ে ফ্রাই করে নেব। ভাতটা হয়ে গেছে, এদিকে পেঁয়াজের বারিস্তা হয়ে গেছে। এবার আলুগুলো ফ্রাই করে দেবো। গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। আলুগুলো লবণ হলুদ দিয়ে ফ্রাই করব। আলু ফ্রাই হয়ে গেছে, এবার ম্যারিনেট করে চিকেনগুলো কড়াইতে দিয়ে দেবো। এক এক করে সব পিসগুলো দিয়ে দিয়েছি কড়াইতে। এবার ভালো করে নেড়ে চেড়ে চিকেনগুলো ফ্রাই করছি। এবার চিকেন ম্যারিনেট করা পেস্টটা দিয়ে দিলাম। এবার চিকেনগুলো ভালো করে নেড়ে চেড়ে অল্প একটু জল দিয়ে আলুটা দিয়ে সেদ্ধ করব। চিকেন রান্না হয়ে গেছে, এবার রাইস আর চিকেনের লেয়ার করব। বিরিয়ানি লেয়ার করার সময় রাইসের ওপরে পেঁয়াজের বারিস্তা আর দুধ ঘি বিরিয়ানি মশলা মিঠা আতর আর কেওড়া জলের মিশ্রণটা অল্প অল্প করে স্প্রেড করব। এবার ঢাকা দিয়ে মিনিট 15 বিরিয়ানিটাকে দমে রাখবো। ব্যাস তৈরি হয়ে গেল চটজলদি চিকেন বিরিয়ানি। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। বাই।